দক্ষিণ চট্টগ্রামের চন্দননাইশ উপজেলা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অজুহাত দেখিয়ে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনৈতিক সুবিধা দাবির অভিযোগ উঠেছে। এতে ক্ষুদ্র দলিল লিখক সমিতি অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে। গতকাল এ নিয়ে সাব রেজিস্টার অফিস প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সভায় অভিযোগ করা হয়, তিনি দলিল লিখক এবং দাতা গ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে যাচ্ছেন, ফলে গত ২২ মার্চ তার যোগদানের পর থেকে জমি রেজিস্ট্রেশনের কাজ বন্ধ রয়েছে। এতে জমির দাতা গ্রহীতারা দারুণ ভোগান্তির মধ্যে পড়েছে। অনেকে জমি বিক্রয় করতে না পারায় মেয়ের বিবাহ যেমন দিতে পারছে না, তেমনি টাকার অভাবে চিকিৎসাও নিতে পারছে না। সমিতি তার অপসারণ না হওয়া পর্যন্ত কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, তিনি এক জমি গ্রহীতার দলিল নিয়ে ও ফেরত দেয়নি বলে তিনি অভিযোগ করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে সাব রেজিস্ট্রার সমীপ পালিত ক্যামেরায় সামনে আসতে রাজি হননি, তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের দক্ষিণ চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানা। বিভিন্ন রকমের অর্থ আদায়ের প্রতিবাদে আমরা গাছবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও স্টাম্পেন্ডার সহকারী সমন্বয় সমিতির উদ্যোগে আজকে এই কলম বিরতি অনুষ্ঠানের পথ হিসেবে নিয়োগ হয়ে এলে মনে না করেন দলিল করিবার সুযোগ না পায়, এই সুযোগ কান গড়ি দিবেন লাই আর আইন মন্ত্রীর আবার ওনার উপর রাগ করে সব সাইন কেটে ওই দলিলটা রেখে দিচ্ছে। এখনো পর্যন্ত দেয় নাই। উনি বলছে আমাকে কেউ এখানে সরাইতে পারবে না, আমি এখানে থাকবো। আমরা বলছি উনি যতক্ষণ পর্যন্ত এখান থেকে সরবে না অতক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। থেকে 5 লক্ষ মানুষ আজকে রেজিস্ট্রার অফিসের জন্য হাহাকার হয়ে যাচ্ছে। আমরা যখন আজকে কর্মবিরতিতে গেছি, দাতা গ্রহীতা যখন আজকে দলিল সম্পাদন করতে নিহা প্রকাশ করতেছে ওনার আচরণের মধ্যে দিয়ে আজকে হাজার শত মানে লাখ লাখ কোটি কোটি টাকা সরকার রাজস্ব হারাচ্ছে। সুতরাং আমি আমাদের পেশাগত কাজ পালন করতে গিয়ে ওনার টেবিলে যাই, আমার সহকারী দলিল লিখক বৃন্দ বারবার ওনার কাছে হুমকি ধুমকির সম্মুখীন হয়। আমরা এখন ওনার কাছে আমরা এইভাবে সংকৃত, উনি আমাদেরকে বিভিন্ন আইন দেখিয়ে উনি আমাদের একটি ভয়ভীতি তদস্থ করে উনি ওনার কি কার্যসিদ্ধি বা কি আকর তাকে বুঝাতে চাই সেইটা আমরা স্পষ্ট করতে চাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আপনাদের কাছে এই দাবি রাখছি যে আমার এলাকায় সমগ্র চন্দনাইশে আমাদের যে ভুক্তভোগীগণ এই সাব্যস্ত অভিযোগ এসেছে বিগত 22 তারিখ থেকে সেই হয়রানির শিকার হয়েছে।